আমরা একটা রোড নেই কার্ভ রোড বানাবো এর জন্য আমরা কি করলাম এখানে একটা এসপি লাইন নিলাম এসপি লাইন নিয়ে এদিকে তাহলে এদিকে কত হচ্ছে 71 ফিটের মতো হয়েছে আর এদিকে রাখলাম আচ্ছা এখন হচ্ছে এটাকে এটাকে সিলেক্ট করবো কেমনে ভার্টেক্সটা সিলেক্ট করে তারপরে হচ্ছে সিলেটে গিয়ে এখান থেকে হচ্ছে আমরা এটাকে টান দিলাম তাহলে এদিকে সিলেক্ট হবে তাই না আচ্ছা তাহলে আমাদের পরবর্তীতে দরকার হবে এই জন্য এটাকে আরেকটা ক্লোন করে রাখলাম রাইট বাটন ক্লিক করে ক্লোন দিলাম তাহলে কি হবে কপি দিয়ে ক্লোন দিলাম ক্লোন মানে কি ক্লোন মানে এখানেই আরেকটা অবজেক্ট আছে সরাইলে বুঝে যাবে ঠিক আছে আচ্ছা তো এখন এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এটাকে আমরা রুট বানাবো রুট বানাইতে গেলে সহজ উপায় হচ্ছে আমরা ধরো এইখানে একটা লাইন নিলাম লাইনের দৈর্ঘ্য এত নিব না এই যে দেখো স্ট্যাটাস বারে দেখাচ্ছে কত ফিট ডিস্টেন্স হ্যাঁ 15 ফিটের মতো ডিস্টেন্স নিলাম আচ্ছা এখন এটাকে এটা সিলেক্ট করে লাইন ওয়ানটা সিলেক্ট করে আমরা সুইপ নিলাম ঠিক আছে এখন সুইপ নিলে সুইপের তো বিল্ডিং কিছু সেকশন আছে এগুলো অটোমেটিক নিয়ে নিচ্ছে তাই না তো আমরা পিক দিয়ে আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে কি হবে ওইটা না নিয়ে এটা নিবে হ্যাঁ ওই লাইনটা নিল আর কি হ্যাঁ তাহলে লাইনটা নিলে এই যে দেখো ওই লাইন দিয়ে কি হয়ে গেছে একটা রোড হয়ে গেছে তাই না এখন এই রোডে যদি আমরা একটা ম্যাটেরিয়াল দিতে চাই তাহলে ম্যাটেরিয়ালটা আমরা যেখান থেকে বিটম্যাপ থেকে তারপরে হচ্ছে ডেস্কটপে আসে এখান থেকে আমরা এটা দিলাম দিলে আমরা যদি এটাতে এখন অ্যাপ্লাই করি এটা তাহলে দেখা যাবে একদমই দেখা যাচ্ছে না সো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি এটাকে ইউভি ম্যাপ দিয়ে ঠিক করতে পারি যদিও ঠিক করা দরকার নাই আমরা ওইখানেই পুরো কাজটা করতে পারতাম কিন্তু আমরা তারপরে এখানে একটু আমাদের দেখানোর জন্য এটা করতেছি 10 ফিট যদি এই বেশি দিলে তারপরে হচ্ছে গিজমো ধরে যদি টান দিই তাহলে আরো বড় করতে হবে না ঠিক আছে এইটা দেখো রুট হয়েছে বাট ওইখানে গিয়ে যদি দেখো কেমন হয়েছে ওই ডিরেকশনে আছে এটা কি দেখতে ভালো লাগবে লাগবে না সো এইটা হচ্ছে আমরা এখন সলভ করব ঠিক আছে আচ্ছা এটাকে কি বলে জানো এই অংশটাকে মডিফায়ার স্ট্যাক আমরা স্ট্যাক করে অনেক কিছু রাখি না এখানে যতগুলো মডিফায়ার আসবে এখানে এসে জমা হবে এটার নাম হচ্ছে মডিফায়ার স্ট্যাক আচ্ছা তো এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এটাকে আরেকটা মডিফায়ার অ্যাপ্লাই করব আরেকটা মডিফায়ার কি সেটা হচ্ছে আনর্যাপ UVW এই যে UVW ম্যাপের পাশেই দেখো আনর্যাপ UVW এটা কি করব এটা হচ্ছে আমরা এখান থেকে পলিগন নিব নিয়ে হচ্ছে পলিগনে এই পলিগনটা কোন বরাবর যাবে এটা আমরা ডিফাইন করার জন্য একটা এসপি লাইন দিয়ে দিব এই যে র্যাপ এসপি লাইন দিয়ে তাকে বলে দিব যে এসপি লাইন কোনটা এই যে 2 নম্বরটা ঠিক আছে এটা সার্কুলার হবে না এটা হবে প্ল্যানার না ঠিক আছে এই যে প্ল্যানার হয়েছে এটা ফিট দিলাম তাও ফিট হয় নাই আচ্ছা ঠিক আছে এখন তাহলে অ্যালাইন টু সেকশন অ্যালাইন টু পলিগন অ্যালাইন টু সেকশন কাজ হচ্ছে না তাই না তাহলে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই এখন দেখো আমরা এটাকে তাহলে এটা তো কেমন হয়ে গেছে না অনেক দিকে এরকম লম্বা হয়ে গেছে এদিকে অনেক বেশি লম্বা হয়ে গেছে আর এদিকে অনেক কম হয়ে গেছে তাই না হ্যাঁ এখন তাহলে এটাকে ঠিক করা যাবে এটা কই ঠিক করতে হবে এই যে ওপেন ইউবি এডিটর ঠিক আছে ওপেন ইউবি এডিটর দিলে এই যে এরকম একটা আসবে তার মানে এটা কি বোঝাচ্ছে এই যে এখান থেকে এটাকে এখন আমরা ঠিক করতে পারবো এটা কিভাবে ঠিক করবো দেখো এটা মনে হচ্ছে ওই দিকে বেশি লম্বা হয়ে গেছে তাই না আর এই দিকে অনেক কমে গেছে তো এখান থেকে আমরা প্রস্থের দিকে কমাবো এই যে দেখো এটাকে এইদিকে ধরে এদিকে যখন কমাচ্ছি কি হচ্ছে কমতেছে না আচ্ছা এটাকে ধরে আর একটু মুভ করতে হবে তাইলে হচ্ছে
দিকে অনেক মানে স্ট্রেচ হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন লম্বার দিকে ঠিক করব। লম্বার দিকে ঠিক করার জন্য এই যে এখানে দেখো এটা নিলাম, নিয়ে হচ্ছে উপর দিকে এদিকে একটু লম্বা করতেছি, তাহলে কি হইতেছে, কমতেছে না? দেখো এই জায়গায় দেখা যাচ্ছে, তাই না? তো যেটুক দেখতে ভাল লাগবে তুমি এইভাবে দেখে তারপরে কি করবা। আচ্ছা, এই প্যাটার্নটা তুমি এখানেও দেখতে পারবা, এই যে তাহলে যেটু যতটুকু দেখতে ভাল লাগবে। তাহলে হচ্ছে তাহলে এটা কমপ্লিট, বুঝছে? তাহলে এই হচ্ছে আমাদের রোড, দেখো ওই বরাবর চলে গেছে, তাই না?